বিসমিল্লাহির জায়সা নিবেদিত মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস আজি আছে না আজি আজি আছে না একজন আছে না আমি হন আরজন আমি রমজা পাকে একবার ফেলে নবীজির জিয়ারতে মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই কিয়ামতের ময়দানে সাবাত করণ কেউ নাই আওয়াজ দিয়ে বলেন আমার নবী আছে না নাই আর আমার নবী আছে না নাই এই জন্য শায়রে বলেন রওজা পাকে একবার গেলে নবীজির জিয়ারতে কিয়ামতে দন্ন করবেন নবীর শাফাতে আমিন বলেন আর যখন আমিন ওয়ারজুকুনা শাফাতাহু ইয়াওমান আমার নবী আছেন নাই তাহলে আওয়াজ দিয়ে বলেন রওজা পাকে একবার খেলে নবীজির জিয়ারত কিয়ামতে দন্ন করবেন নবীর শাফাতে ও গো আল্লাহ তৌফিক দিও জাইদ মদিনা ফাকে ও গো আল্লাহ তৌফিক দিও জাইদ মদিনা ফাকে সবুজ বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে আমিন বলেন আর দুর্ভন আমিন গভীর মনোযোগ বাবার আমার কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে আমরা দূরে দূরে যাব বাবা আদম আলাইহিস সালামের কাছে বাবা আপনি আমাদের প্রথম বাবা আমাদেরকে কিয়ামতের ময়দান আপনি শাফাত করুন কিয়ামতের গরমের কারণে আমরা সইতে পারি না বাবা আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকুম আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে শাফাত করা আমার কোনো ক্ষমতা আমার কোন ক্ষমতা নাই এই যাসু ওই বন্দার কাছে চলে যাও আমরা সেই বন্দার কাছে যাব উনি হলেন আমাদের জাতি পিতা ইব্রাহিম হলিলুল্লাহ আমরা কি বলবো বাবা আল্লাহ আপনাকে অনেক ক্ষমতা দিয়েছেন কারণ আল্লাহর ঘর হানায় কাবা আপনি নির্মাণ করেছেন হানায় কাবার পাশে মকামে ইব্রাহিম আসানা নাই আর যখন আসানা নাই গভীর মনোযোগ বাবার আমার বাবা আপনি আল্লাহর ঘর হানায় কাবা নির্মাণ করেছেন বাবা আপনার কথা আল্লাহ শুনবে আপনি একটু দোয়া করুন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের জন্য রহমতের যেন ব্যবস্থা করে দেন হযরত ইব্রাহিম হলিলুল্লাহ বলবেন রাস্তে হুনাকুম আমি তোমাদের জন্য কিছু করার ক্ষমতা নাই এই যে একটা খেজুর গাছের সাথে ডেলাম দিয়া হাতের মধ্যে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করে ওই বন্দার কাছে যাও আমরা সেই বন্দার কাছে গিয়ে দেখব উনি হলেন হযরত সাইয়েদানা ঈসা রূহুল্লাহ এই ঈসা রূহুল্লাহ মানুষ যখন জন্মগ্রহণ করেন মানুষের হায়াত শেষ হওয়ার পরে ওই বন্দা মাটির সাথে দাফন হয় আবার ওই বন্দা কিয়ামতের ময়দানে উঠবে আপনি কবরের মধ্যে না গিয়ে চতুর্থ আসমানের মধ্যে ছিলেন দ্বিতীয় আসমানের মধ্যে ছিলেন বাবা ও বাবা আপনি আমাদের জন্য একটু দোয়া করুন হযরতে ঈসা রূহুল্লাহ বলবেন আমি তোমাদের জন্য কিছু করার নাই কারণ আমি হলাম আপনাদের নবী ওই নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি ওই নবীর উম্মত হয়ে আসি আমি কিছু করার ক্ষমতা এদিকে আসো হকি হয়তো আমার সামনে সামনে দাঁড়াও আমি যেদিকে ইশারা করবো তোমরা সেই দিকে দেখবা ঈসা রূহুল্লাহ দেখতেছে ও দেখো তোমাদের নবী আমাদের নবী কিয়ামতের ময়দানে মকামে মাহমুদার নিচে সিজদা পড়ে আছে উম্মত উম্মত করে খান্দে তোমরা সবাই গিয়ে বলবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
জোরহন না সালাত ও সালাম আলাইকা আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল রাহমাতাল লিল রাহমাতাল লিল আলামিন বলার সাথে সাথে আল্লাহ রাসূল সিজদার মধ্যে থাকবেন সিজদা তুলে সিজদা তুলে উম্মতদেরকে দেখবেন উম্মতদেরকে দেখে আবার সিজদা দিবেন আবার সিজদা দেওয়ার পরে আল্লাহর প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যখন পড়বে সিজদা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীকে বলবেন ইরফারাসাকা ইয়া মুহাম্মদ ইরফারাসাকা বলেন ইরফারাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব রাসূলুল্লাহ আপনি সিজদা করুন এটা তো উহুদের ময়দান না এটা তো কিয়ামতের ময়দান আপনি সিজদা তুলুন এই সিয়ার আপনার জন্য এই সিয়ার খাত জন্য এই সিয়ার আপনার জন্য মাকাম মাহমুদ আপনার জন্য সিয়ার আপনি বসুন আমার নবী বলে আল্লাহ গো আমি যদি এই সিয়ারে যদি বসে থাকি তো ফুলসিরাতে যদি আমার উম্মত যদি লটকে থাকে ফুলসিরাত তার ফেরেশতা ফেরেশতা ডাহে চল যায় যে অস্ত্র লতিয়ে লই আরে আর মুতর দরি বেল্লাই এর দু মধুক ধরে যদি ফাঁসি দে বের বাঁচাবে ওখানে সুবহানাল্লাহ আর দূর হলো সুবহানাল্লাহ আল্লাহ দাও ঠিক কথা তো একটু করে বসেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আমি যদি সিয়ারের মধ্যে যদি বসে থাকি ফুলসিরাতের ফার হওয়ার সময় যদি ফেরেশতারা যদি আমার উম্মতদেরকে যদি জাহান্নামে ফেলে দে বাঁচাবে কে আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জান্নাতের ফয়সালা পরিপূর্ণ হবে না অতক্ষণ পর্যন্ত আমি এই সিহারের মধ্যে বসব না জোরহন সুবহানাল্লাহ আর তো জোরহন সুবহানাল্লাহ এর মধ্যে হঠাৎ করে মন করেন আপনাদের বন্দর একজন উম্মত দূরে 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 আমার নবীর সামনে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী নবী গো জান্নাত কত সুন্দর দেখতে জান্নাত কত সুন্দর নবী গো ইয়া রাসূলুল্লাহ মাত্র একটা সওয়াবের জন্য বাজি গেলাম একটা সওয়াবের জন্য বাজি গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন নবী মাহফিলে বসি শুনুন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আমার মা আছেন আমার বাবা আছেন আমার দাদা আছেন আমার পুত্র আছে আমার স্ত্রী আছে আল্লাহ আমাকে একটু সুযোগ করে দাও কার থেকে একটা সওয়াব আনতে পারে কিনা তুমি জব দেরি করিও না দেখলেন ওয়া উম্মুহা মার কাছে আসলেন একটা সওয়াবের জন্য সওয়াব দেয় না ওয়া আবওয়াবুহা বাবার কাছে আসলেন বাবা সওয়াব দেয় না ওয়া আজওয়াজুহা সুন্দর স্ত্রীর কাছে গেলেন সওয়াব দেওয়ার কোনো সুযোগ নাই এবং সন্তানের কাছে গেলেন নেতার কাছে গেলেন সবার কাছে গেলেন কারো কাছে সওয়াব পায় না ফেরাশানে হয়ে কেউ যেন কানে কানে বলে দিলেন এই বান্দা কিয়ামতের ময়দানে তোমাকে কেউ সওয়াব দিবে না একমাত্র কিয়ামতের ময়দানে একটা ব্যক্তি তোমাকে সওয়াব দিবে উনি হলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জোহান সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রাহমাতাল লিল বলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল তখন ওই বান্দা দূরে 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 সুরে হলো একটা সওয়াবের জন্য কিসের সওয়াবের জন্য একটা সওয়াবের জন্য দূরে দূরে শুরু হয়ে গেল দূরে দূরে দূরতে দূরতে নবীর সামনে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাত কত সুন্দর একটা সওয়াবের জন্য বাজি গেলাম এটা আমার আল্লাহ বাজায় রেখেছেন সুবহানাল্লাহ বলেন এই জন্য এবাদত বন্দনির ফহর দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ দয়া না করলে জান্নাতে যাওয়া যাবে বান্দার সব কিছু ঠিক আছে
একটা সওয়াব দিয়ে বাজে রাখলেন নবীর সওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ একটা সওয়াব তো কি হইছে আসো দেখেন আমার নবী উম্মতকে এইভাবে হাতে ধরে দেখেন আজকে তো একটা যদি নেতা হয় চেয়ারম্যান হয় মন্ত্রী হলে মানুষের হাতে ধরতে চায় না গ্লাসি লাগে হাতে মোজা লাগায় ঠিক কি না বলেন হাতে গ্লাস লাগাই কারণ এটা গরীব মানুষ যদি আমার হাত বাজলে আবার পজিশন নষ্ট হয়ে যাবে কিন্তু রহমতুল লিল আলামিন আল্লাহর নবী হওয়ার পরও ওই গুনাহগার উম্মতকে হাতের মধ্যে ধরে মিজান ফাল্লার মধ্যে গেলেন মিজান ফাল্লার মধ্যে গিয়ে ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ এ খোদার হরি রে এখন তো মাইপি আবার ইতের কিল্লেন নি ধরে হ দেব এক পেশনা বাতিস খবরদার মাপ মাপ খোদা ইয়া রাসূলুল্লাহ এখন মাপলাম 10 মিনিট হয় নাই জুমাত্র ইতে গুনাহগার সওয়াব একান্না বাজে গেছে জাহান্নামে যাবে এখন জাহান্নামে না আওয়াজ দে বুঝুন এখন আওয়াজ দিয়ে বলুন আপনি বাজার থেকে 1 কেজি চিনি আনলেন গরম মজু যদি 100 বার যদি মাপ দেন বাড়বে নাকি কমবে আমার সম্ভব না বেশি আমার সম্ভব না বাংলাদেশের মাপ বেশি উন্নত বাবা আমি একবার দরা খাইছি আমি একবার দরা খাইছি বদর হালত এটা হাইতে বাজার তেল তো হনি গুছন কইলো যত হশায় আছে সব জাহান্নামী এ বদর হশায় বেন জাহান্নামী খোদা লানত তাদের উপর বাড়িতে যাওয়ার সময় বললাম ভাই আমি হাতও লাগাবো না কিছু লাগাবো না যত টাকা প্রয়োজন হয় তত টাকা দেন কিন্তু আমাকে 10 কেজি গোশত দিবেন এক মাতিও না 10 কেজি গোশত দিবেন কোনো বেসমজল না হয় তাহলে 50 টাকা বাড়তে নাই হুজুর আল্লাহর কসম খোদার কসম আমার এটা এক নম্বর মাপ খোঁজ কি মাপ এক নম্বর কি এক নম্বর মাপ মাপ দিছে মাপ দেওয়ার পরে আমি ফাঁসে একটা সবজি দোকানে গেছি সবজি দোকানে গিয়ে কিছু সবজি কিনলাম তো আমার মনোজের কেমন কেমন লাগতেছে এটা এক নম্বর মাপ হইছে এটার জবান ঠিক আছে না দেখি তো হমল হম বেশ হলে বেশ আর হমল ইতে তা তক দিন নিদুন তকদির আর তক দিন নিয়ে হইতো না এটার জবিতে আল্লাহ দিব যখন সবজি দোকানে গিয়ে যখন মাপ দিলাম এমন উন্নত মাপ 10 কেজি কিনলাম সবজি দোকানে গিয়ে দেখি 8 কেজি 60 গ্রাম বেশি উন্নত মাপ এমন উন্নত মাপ যে উন্নত মাপের কারণে 2 কেজি কমে গেছে ফেরেশতারা বলে আর রাসূলুল্লাহ একবার না দুইবার না তিনবার না চারবার না পাঁচবার না ছয়বার না হাজারবার মাফেন আমাদের মাফে কোনো বেশম এ বলেন আমাদের মাফে কোনো বেশম ইয়া রাসূলুল্লাহ আপনি হাজার বার মাফেন আমাদের মাফের মধ্যে কোনো বেশম নাই আবার মিজান পাল্লার মধ্যে মাপ দিলেন মাপ দেওয়ার পরে দেখতেছে ঠিকই একটা সওয়াবের জন্য বান্দা জান্নাতে যাইতে পারে না আমার রাসূল নূরানি হাত মুবারক ফগট মুবারকের মধ্যে ঢুকে দিয়া কি সুন্দর একটা সাদা কাগজ নিয়ে ওই বান্দার মিজান পাল্লার মধ্যে দিলেন ফেরেশতারা সব শিকার মারি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি রেখেছেন এখানে এমন যে ফাল্লা যে বাড়ি হলেন সমস্ত গুনাহ যদি এই ফাল্লা দিন তো আর সওয়াবের ফাল্লা আলগায় তুলতে পারবে না জোর ফাল্লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আর যখন সুবহানাল্লাহ আমার নবীর হাতে ক্ষমতা আছে কি নাই আমার নবী বলেন উম্মত উম্মত এটা তোমার কোন ইবাদত জানো ইয়া রাসূলুল্লাহ আমি জানি না এই যে কালামাজির ফাড়া গোছে কমিটি বাংলাদেশের ব্যবস্থা ফানাই ঈদে মিলাদ নবী মাহফিলের মধ্যে বসে বসে চোখের পানি ফেলে ফেলে আমার নবীর আমি নবীর দুরুদ শরীফ পড়ছম আমি রবি এগুলা প্যাকেট করে রাখি দিলাম এই কিয়ামতের ময়দানে যে তোমার মুসিবত হবে আমি রাসূল ভালো জানি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ
আমার নবী জানে কি জানে না আমার উম্মত আমার রাসূলের উম্মত কিয়ামতের ময়দানে তোমাদের মুসিবত হবে সমস্যা হবে আমি রাসূল বারা জানি এই কারণে গৌসে গুড়ি বাংলাদেশ এ কারামাজি ফাড়ার শাখার ব্যবস্থাপনা মাহফিলে বসে সুগুর ফাড়ি ফেলেছো ইয়া নবী সালাম বলেছো কবরে সওয়াব কেউ দেয় না মা দেয় না বাবা দেয় না আত্মীয় দেয় না স্বজন দেয় না নেতা দেয় না নেত্রী দেয় না মেম্বার দেয় না চেয়ারম্যান দেয় না এসি দেয় না ডিসি দেয় না উম্মত যেই স্ত্রীর জন্য নাইটিনি করেছো কষ্ট করেছো দারোয়ানি করেছো মাথার গাম ফাই ফেলেছো সেই স্ত্রী পর্যন্ত তোমাকে সব দেয় না উম্মত দেখ যেখানে কেউ তোমাকে দেয় না আমি রাসূলের দুরুদের সওয়াব দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম মাহফিল আসার কারণে লাভ হইছে নাকি লস হইছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তো এই রকম লাভ একটা জিনিস কেন এ খোদার খাড়া হওয়া খোদার কই যুবক কল হ দেখেন শিরিক বেদাত দুধ আছে না দুধ না দুধ না হন হলদিন না হুজুর দুধ না হায় আর হলদিন দুধ আছে না নাই তো এক গরিব মানুষ বেচারা টিয়া হইছে নাই বহুত কষ্ট বৃষ্টি করি রে এক পা দুধ আইনি কি আইনি যায় সবাই বলেন কি আনছে আমার দিকে তাকো কি আনছে দুধ আনি রে সুন্দর করে ডেক্সি নই জাল দেন কি দেন যে দেখেন দেন দুদিন কি হই মানে তো মন মন হত দে দাঁত হালাল দে দুধে কিম বাড়ি গিয়ে উঠি ইতে আব্বার ডেকছি আর খুব বড় ডেকছি ডালি আব্বার আরো বেশি করে জাল দেন কি দেন জাল দিতে দিতে উতরে দুদিন দেখেন হড় ঘুরি না হত যায় হড় হচ্ছে সুরত হচ্ছে হড় ঘুর কি সুরত ইয়া ইতে সোজা বুঝছো নাকি উল্টো বুঝছো দে আর তোমার কি বুঝছো দে ইতে হ দাঁত হালাল দে এত আল্লাহ আল্লাহ আর দেখছি মই খোদা দুধ বরকত করে দিই দে এটা আবার আর হতায় হতায় জাল দে দুধ বাড়ি গেল নাই এর দুধ আন বাড়া বাজি বেগিন উতরে এর ফুলগুলো হড়ে আর দেখা দে কিছু কোর হাত দেখা দে সব তো দি দেখা দে এক ফোঁটা দুধ ইতে সব আপনি ঠিক আছেন না দেখি বেশি কি হয় কি ওদা বহুত কষ্ট করি এক পা দুধ আইনি দিন ইয়া তো দুদিন বেঙ্গে গই কেন দিলে জাল বেশি দিই যখন আর কি দিই যে ইয়া বেশি দিও খদুম ইক্কে ইক্কে নবী শানু বিয়া দিব করি উতরন না জোহানো উতরন না ও উতর হস উতরন না উতরার এগুন এলে উতর উতরে জান নাও করবি দে হড় করবি দে দুধ জান ওর তুচি সুনত তুচি এই সমস্ত নবী দুশমনের উতরের হড় বুঝি দেয় যার নাম নবীর সামনে বেয়াদ করলি তার মত হাসই কি হাসই আবাস আসা হনসে আন্তর্জাতিক বক্তা আর কোন বেম্বাদ না আর কোন হইম যে কোন ফাঁসি মাসি হাই যে ইংগে কত হইত না আন্তর্জাতিক বক্তা বাংলা সমাজে বারে মানুষ শীতের লে মানুষ এন্ড বেগুন বেগুন ফলোই এড় ইতার আকিদা মাকিদা না স্যার বাপ স্ট্রং খুব সুন্দর তাফসীর কোরআন মাহফিল এনে গাড়ি বড় বড় যায় যায় বেগুন ফেরাড় মগের মধ্যে দি এনে সরল জাগর দিকে দলয় তা ঠিক না হ ওস্তাদ রমাই নামাজতে ওস্তাদ রমাই অনাতে হোস্টেল আন্না হনো আয়া আসা হত হৈদবাজ তাফসীর করেন ইসলামী মহাসম্মেলন করেন কোন আপত্তি নাই এই যে নরসিংদীর জমিনের মধ্যে গৌসিয়া কমিটি বাংলাদেশের ভাইরা জুলুস করেছেন এই জুলুসের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাম্মা হোরো মুজুজি বেদিন এই জুলুসের মধ্যে হামলা করে নাই যারা ইসলামের দাবিদার করে মাথায় টুপি দিয়ে দাড়ি রাখে গৌসিয়া কমিটি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের উপর হামলা করেছেন এগুলা কি ইমানদার নাকি বেঈমান এগুলা কি ইমানদার নাকি বেঈমান দহন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান যদি হামলা করতে ধর মুসলিম এটা বেদিন দে খ্রিস্টান দে গুজি ঠিক না হ
اللهم صل على ولا آل سيدنا لكو كوتي سلام سليم نبي زي اپنا رسولوني دایا کری پر قریبن روز حشور میدان اللهم زر ولا آل سيدنا আমি কি আন্তর্জাতিক কথা বলছি নাকি কোরআন হাদিস থেকে আর কিসের থেকে কোরআন হাদিস থেকে বলছি আন্তর্জাতিক বলার সুযোগ নাই যেহেতু আপনারা এখানে হাজার দুই হাজার মানুষে ওয়াজ শুনতেছেন কিন্তু মিডিয়াদের চ্যানেলের মধ্যে সারা ওয়ার্ল্ডে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আপনাদের এই গৌসি কমিটি মাহফিলটা দেখতেছেন আলহামদুলিল্লাহ বলেন আর যখন আলহামদুলিল্লাহ আমার বিদেশের অনেক ভাইরা বলে হুজুর আমরা তো দেশে গিয়ে ওয়াজ শুনতে পারতেছি না আপনি একটু লাইভে দিয়েন আপনি একটু চ্যানেলের মধ্যে দিয়েন আমরা সাগির থেকে এসে শুয়ে শুয়ে হেডফোন দিয়ে আপনার মাহফিলটা শুনলে আমাদের অন্তরটা শান্তি হয়ে যায় যখন আলহামদুলিল্লাহ আর যখন আলহামদুলিল্লাহ আসুন আমার গৌসুফাত গৌসু সকলাইন মাহবুবে সুবহানি কুতুব রব্বানি মুশকিল আসানি শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আমার গৌসুফাক কেমন গৌসুফাক অনেকে তো ঠাট্টা করে বলে গৌসুল আজম জিলানি সারা গা সুলকানি নাউজুবিল্লাহ আরেকটু আসতে হন গৌসুবাকে দেখে কি দেখে না আর বল দেখে কি দেখে না তে এই যে এই কথাটা বললেন গৌসুবাকে কি খুশি হলেন নাকি রাগ হলেন হদে বাংলাদেশের মানুষ হদে হতমে গৌসি শরীফ পড়ে এগুলো সব হদে শিরি এদিকে ভাই বলেন নাউজ বিলে বলেন হতমে গৌসি শিরি এখানে কি কোন গান গাইছে নাকি আল্লাহর কোরআন সূরা ফাতিহা কার কোরআন সব বলেন সূরা ফাতিহা কার কোরআন সূরা ইখলাস কার কোরআন জিকির জিকির হাকাত জিকির আর কাজ জিকির সেখানে নাত পড়া হয় নবীর শানে ওলি ইকরাম শানে পীর মুর্শিদের শানে নাত পড়া হয় এগুলা কি ইবাদত নাকি শিরি তে এই রকম ইবাদত তো বলতেছে হদে এগুলার সব নতুন হদে মানুষের বানানো এগুলা কোনো ফায়দা জোর বলি নাউজুবিল্লাহ আর জোর কর নাউজুবিল্লাহ তো আমার গোসবাকে এরকম আসনের মধ্যে বসলেন যখন সুন্দর করে বসেছেন যেন আমাদের মুর্শিদ করিম হুজুর কাবলা যখন আসলেন অনেক ভক্তরা হাত দিয়ে দিছে না হুজুরকে হাত দিয়ে দেয় নাই হুজুর হাত দিয়ে নিয়ে হুজুর ফগড়ে রাখেছে নাকি জামিয়ে দিয়ে গেছে আর মানে কোথায় জামিয়াতে এখন তো আমি দেখছি মা গো মা হুজুরকে জেটিয়াদের মাইছে বস্তা পুরে ফেলছে এটি এখন লাথি চুরি গরম করিব দেহেন দাঁড়ে হুজুর হাসে একটিও সবগুলো কোথায় আবাজের সবগুলো কোথায় ইয়ো গোসবাগ দরবারে বক্তলায় ঠাকাদের সন্নদের ফৈসেদের এড়ে এক সুরাইয়ে যায় সাইলুই বহুত দিন বাদ একখান ঘর ফাই আজ ইহদ উজুর ঘর ইয়ো চুরি করা ফুরিবে কি করা ফুরিবে উজুর ঘর ইয়ো চুরি করা ফুরিবে আছে দে সুন্দর ঘরে গা বেগু সরষে তেল তেল মাজি এত থেকে ঘর চুরি করতে দে দরজা ভাঙি নাকি নিচু দি কি করি সিংহুরি সিং গাথুরি হ কি হুরি গাথুরি রে কারণ গোসবাগ গরেন তো ফাক্কা ন ইয়ে ন গুদম গরেবু ন বেরার গরেবু
ঠিক কি না এই الله 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 لا إله الله 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 لا إله গুনাগারের বন্ধু আপনি হাদিসে ফরমান দয়া করি পর করিবেন হাশুরের ময়দান নবী জি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও জোরে আল্লাহ আল্লাহ কাউসারের মালিক আপনি নবীদের সরদার বলেন কাউসারের মালিক আপনি নবীদের সরদার আপনার উপর নাযিল হলো পবিত্র কোরআন নবী জি আল্লাহ আল্লাহ Oh Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu Gosufaker darbare Surah Yasin jabun dekhlen na ei huzurer ghor ajke ratre ki korte hobe সুরি করতে হবে সুন্দর করে গা বেগো আলকাত্রা রাগায় গা থুরি গোসুভা ঘরের মধ্যে ঢুকলেন কোথা ঢুকলেন ঘরে আন্ধারের ভিতরে অনেক তালাশ করলেন এক সাইজে একটা সাইন হইছে না ভাই সুবহানাল্লাহ কি বহুত কি রে আজ নে এজন ঠিয়া দিতে দেখলাম এ টাকা কোথায় রাখছে তোকাতে তোকাতে দেখে একটা সাগর হজর যখন না পায় অনেকটা আস্তে আস্তে ফিরে হাইবার আগুতি বাইরে যেতে নি চাই ফিরে হাইবার আগুতি এতে যেত নাকি বাইরে তো স্যার দরজা তো আইনা ফারার দরজা সোপ আর সোপ কি এখন আওয়াজ দিয়ে বলেন আমার গোসবাকে দেখে আর গোসবাকে দেখে ইতন একা সাবকন জি অন গুনাহগারন অন ফাফিয়ন অন নাফরমানিয়ন কোন যদি নেককার হলি দরবারে যুই যদি এমনে বসিও থাকো দেখবেন না ওলি রসুলে আল্লাহ আপনার তকদির পরিবর্তন করে দিব এই সূরা মিয়াম এই দিকে যায় দুশাই ওই দিকে যায় বাড়ি হাই ওই দিকে যায় গাছের সাথে দরজার সাথে বাড়ি খাই এখন আর বাহির হতে পারে না বলে আর মারদার খাওয়ার দরকার নাই আমি সুন্দর করে ফালনের ভিতরে প্রবেশ করে থাকবো গোসুফাকে যখন নামাজ পড়ার জন্য উঠবে আমি আস্তে করে দরজা দিয়ে বাহির হয়ে যাব সুবহানাল্লাহ আমি দরজা দিয়ে কি করে যাব বাইরে হয়ে যাব এখন নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন তখন এসে গেলেন হযরতে হাজা হিজর আলাইহিস সালাম সুবহানাল্লাহ হুজুর দামেশকে অমুক জায়গায় আব্দাল মারা গেছে এই রাতে একটা আব্দাল দেন তো গোসুবাকে বলে একটা মসজিদের ইমাম দেওয়া তো ইন্টারভিউ দেওয়া হয় ইন্টারভিউ নিতে হয় এত রাতে আমি কোথা থেকে ভাবো কালকে সকাল হোক তখন দেখব আমি একটা আব্দাল বাইর করতে পারি কিনা নিয়ে দিতে পারি কিনা হাজনা হুজুর সকাল হয়তো হয়তো তো শহর এটা তো অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা হয়ে তো শেষ হয়ে যাইব
এই রাতে হদ আমি খোদা আইছে যাক তুমি যখন 800 ও আমার পালন তনে মেহমান উক আছে ইবারে লইজো কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতে ডর মেশিন কি হই এস্টারাই হন মেশিন কি হই হাবান শুরু হই না অবাজি কি মেহমান তিয়ামান হর এখন নজর কি মারা মারা ফুলনা বাড়ি আবা আইও ওহারে গোসবাগড়া হাত হাত না না আই 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 শূন্য আই শূন্য করি তো সুরি নো করি আমি সুরি করি নাই হ্যাঁ সুরি করি না ফিরু করে লাখ তোমাকে ডাকতেছে কি বল হুজুর আমি দেখছি আপনার ঘরে অনেক টাকা হইছে আমার একটা নি ছিল আপনার এখান থেকে যদি টাকা যদি চুরি করতে পারি আমি সর্বপ্রথমে আমার একটা মেয়ে আছে এটা বিবাহ দিব আর বাকি টাকা দিয়ে আমি একটু ওমরা করার জন্য যাওয়ার জন্য নিয়ত করেছি সুরল নি ঠিক আছে না নাই এত জোর হন না এটা হতা হইছেন না আর জোর হন হতা হইছেন না এটা সুরল হবা কি হত জোর আই ইয়ার লাইট কি দিয়ে দেহ দি উগো টিয়াফান হতা তো দূর হতা এটা অনর গরম মাঝে উগো বারা হইছো নাই এইলা গর হালি ইয়া বহুত বাজার আছে দে দেহি বন্ধে গর আলমিরে মত টিয়ার বস্তা ঠিক না তাই সুটা হাতল হইম দে ইল্লে বাজান সাছে ওরশদে এদিন লাতিয়ে ফাইলিয়ে দে লাতিয়ে হাম গরে দিও বাজার অলতু এ ডুগের অস্ত্র অস্ত্র লজে বাজানে হাম গরে দিনি একবার অজস্র পাবি বন্ধু অজস্র পাবি নি বাজান সাজি কিন্তু এত তো নামাজ নাই হয় না নামাজ নাই এক মুরদার হদ বাজান ফজর আজান দিয়ে দিন না অনে নামাজ তো করিবে যা যা তোরা নামাজ সরিল আই ফুরগু এহন নামাজ তো জানি দি টিয়া যদি আর জন যদি দৈরিককে জাগত মুসবি তো আসর হইছো সন কিন্তু মুরদার নামাজ তো ধর ইতার মন না আর দরবারে সিরকুড়িয়া আলিয়াত মেজি নামাজ পড়বলে কি আর হম করব না আর যখন নামাজ ওয়া না আফিশা হন হন দিন নামাজ পড়া হন না ইয়া নামাজ পড়ার জন্য গভীর রাত পর্যন্ত জামে মারুম সিদ্ধল এটা কুড়িপতি হল আসলে নাই আর যখন আসলে নাই আই নাম হলে এখন সিনেমা বাসকালিক গো কুড়িপতি এবার আই যেতে মার দেখি হাই দি বড়া আরে হাই ওদে কি আর লোক এক এক কারুগি বুঝি আর গো পাঞ্জাবি গাও দি মাস্ক পরিরে হাউস হতে আছে নামাজ পড়তে হাউস হাগাজুন মিজেল সাজি মাদম শুরু হই হত বাবা আর আল্লাহ দন সম্মত বহুত কিছু দি হত আর আত তো মন ফুজি দে আর এই গুণ তো আল্লাহ বান আল্লাহ রাসূল দয়া সারা ফিল্ম শুরু দয়া সারা তো গুণ মাফ হইতো না এত লাইন নিজের অহংকার বেগিন জামের মাদম মধ্যে হল বিলে দিরো সেটটা লই দি আল্লাহ কি মাফ করো না সাহেব দি সুবহানাল্লাহ না নি ঠিক আছে না বসি তোমার তকদির ভালো আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম দামেস্কের জমিনের দরবেশ দামেস্কের জমিনের কুতুব মারা গিয়েছেন এখন এই গভীর রাত্রে কোথায় কুতুব পাবো কাদা তালাশ করতে তো অনেক সময় লাগবে আমি কৌসুফাকের সামনে বসো এলমেলো দুনি এলমে বাতনি আদ্যক শক্তি যা আছে সবগুলো তোমার সিনের মধ্যে প্রবেশ করে দিব তুমি হাজা হিজরা ইসলাম সাথে যাবা ও দামেস্কের জমিনের মধ্যে কুতুবের স্থানের মধ্যে বসবা সুবহানাল্লাহ বলেন এইজন্য ফ্লাইওভার নাগা হে ওলি মেম তাসির দেখি বদলতি হাজারো কি তকদির দেখি হক্কারে নব্বানি পীর মুর্শিদের যদি নজর যদি পড়ে মুহূর্তের মধ্যে অমানুষ মানুষ হয়ে যায় গাজাটি নামাজি হয়ে যায় শরাবি নামাজি হয়ে যায় গুনাহগার ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায় নাফরমান ব্যক্তি আল্লাহর আব্দাল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না আল্লাহর ওলিদের ক্ষমতাই না আসলে নাই আল্লাহ আমাদেরকে এই শাহিন শাহ স্ত্রীগুলোর এই দামানের মধ্যে এই গৌসিয়া কমিটির পতাকার মধ্যে আজীবন দেখেন অনেকে গৌসিয়া কমিটির তিরস্কার করে আসলে না ওর বাবা নিজের জন্মদিদে বাপ
জর্মদিতে বাবার পর্যন্ত করুণ মুজি লাস্তাম মুজি ফলতিন মারা ফরাই রে কেন রহ ভাঙ্গর ফরাই রে গদি লবত আছর নাই রে গৌসি কমিটির বাইয়া কল রুজান আতম মুজি লই রে করুণয় মুরগি তো মানুষের দাফন বুঝি না করছি কি না তে এর সাইতে আর কল্যাণ মূলক কাজ কি হতে পারে শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা উত্তরবঙ্গ যখন প্রোগ্রাম হয়েছে হুজুর আপনাদের এই ইসলামিক ইতার বলে ইসলামিক টিম তারা গোসি কমিটি চিনি না ইতার বলে হুজুর এটা আপনাদের এই ইসলামিক টিম এটা যদি না আসতেন তাহলে আমাদের এই করুণ মারা গেছেন বাপ দাদের এগুলো হবে মারে ভিতর দাফন করা সম্ভব হতো না আমাদের তাহলে এমনি হবে খাল বাই দিত দরিকেতে নালাতে ফেলা দিত দেখেন মানবতার সংগঠন কিসের সংগঠন আর যারা কিসের সংগঠন মানবতার সংগঠন এই সংগঠনের মধ্যে থাকবেন সাহায্য সহযোগিতা করবেন বিশেষ করে এই সংগঠনের মাধ্যমে কোনো প্রোগ্রাম হলে সবাই আসার জন্য চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক আমিন আর যখন আমিন যাদের টাকা হইছে আর্থিক সার্বিক মানসিক সার্বিক সহযোগিতায় এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে আল্লাহ কবুল করুক আমিন মারহাবা ইয়া رب هب لي أمتي يا أمتي ذكر تيزب نبي پيدا ہوئي مرحبا يا بلادت ہے حبیب کبریا کی اٹھو مومن سلام